সালামু আলাইকুম সবাইকে, ড্রাগ মেডিসিন টিপ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। সম্মানিত বন্ধুগণ, ওষুধ সম্পর্কে সকল তথ্য পেতে এবং বিভিন্ন পরামর্শ জানতে এখনই আমাদের ড্রাগ মেডিসিন টিপ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সাথে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সবার আগে পেয়ে যান। প্রিয় বন্ধুগণ, সকল প্রকার ওষুধ নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন বা সেবন করুন। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ইনফ্লুভ্যাক্স টেট্রা ভ্যাকসিনটি নিয়ে। এই ভ্যাকসিনটির মূল উপাদান বলতে গেলে ইনঅ্যাক্টিভেটেড ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। এটি মূলত ইনফ্লুজাতীয় যাদের ভাইরাসে আক্রান্ত হয়েছেন বা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের ক্ষেত্রে এই ইনফ্লুভ্যাক্স টেট্রা ইঞ্জেকশনটি ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন নিবন্ধিত চিকিৎসকগণ। এটি ডোজটি বর্তমান আপনাদের দেখাচ্ছি 0.5 মিলি ডোজ, প্রিফিল্ড সিরিজের, শুধুমাত্র মাংসপেশিতে প্রয়োগ করার জন্য এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদের সংক্ষেপে জানাবো যে এই ইনফ্লুভ্যাক্স টেট্রা ইঞ্জেকশনটি অর্থাৎ ভ্যাকসিনটি এটি মূলত কাদের জন্য ব্যবহার করা হয়ে থাকে আর এটি কারা দিতে পারবে, সে বিষয়গুলো আমি সংক্ষেপে তুলে ধরছি। এই ইনফ্লুভ্যাক্স টেট্রা ইঞ্জেকশনটি এটি মূলত ওই সমস্ত লোকদেরকে দেওয়া হয়ে থাকে যাদের ঘনঘন ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি ইত্যাদি লেগে থাকে, তাদের ক্ষেত্রে এই ইনফ্লুভ্যাক্স টেট্রা ইঞ্জেকশনটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে। যাদের ঘনঘন জ্বর আসে, দেখা গেছে 7 দিন পর পর, 1 মাস পর পরই তাদের শরীরে জ্বর থাকে, সেই সকল লোকদের ক্ষেত্রে এই ইনফ্লুভ্যাক্স টেট্রা ইঞ্জেকশনটি বা ভ্যাকসিনটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে নিবন্ধিত চিকিৎসকগণ। এই ইনফ্লুভ্যাক্স টেট্রা ইঞ্জেকশনটি এটি 6 মাস থেকে 36 মাস যাদের বয়স তাদের ক্ষেত্রে 0.25 মিলিগ্রাম এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন আজকে একটি অর্ধেক এবং আবার 1 মাস পর অর্ধেক এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। তবে আপনারা এটি লক্ষ্য রাখবেন যে যারা এই 0.25 মিলি ইনফ্লুভ্যাক্স টেট্রা ইঞ্জেকশনটি বা ভ্যাকসিনটি দিবেন তারা অবশ্যই 0.5 মিলির অর্ধেক দিবেন, এটি একবারই ব্যবহার করবেন, বাকি যেগুলো থাকবে সেগুলো আপনাকে অবশ্যই ফেলে দিতে হবে। আবার নতুন করে 1 মাস পরে আপনাকে 0.25 মিলি আপনাকে দিতে হবে। আর বড়দের ক্ষেত্রে এটি বিশেষ করে 1 বছরে একটি ভ্যাকসিন দেওয়ার পরামর্শ দিয়ে থাকেন। যারা প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট তাদের ক্ষেত্রে এটি 0.5 মিলি ডোজ বছরে একবার এটি দিতে হয়। আর এটির বর্তমান বাজার মূল্য আপনাদের দেখাচ্ছি 950 টাকা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো মূলত এটি একটি ইনফ্লু ভাইরাসের বিরুদ্ধে কাজ করে, এটি 4টি ভাইরাসের ক্ষেত্রে এটি অসাধারণ ভূমিকা পালন করে থাকে। তো সেক্ষেত্রে আপনারা এটি নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা এটি ব্যবহার করতে পারেন। তো বন্ধুগণ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে।